নমস্কার, শুভ সন্ধ্যা সন্ধ্যা অনুপ্রভা হাজি। অনুপ্রভা হাজি, আজকে আজকে সৃষ্টি সুখের সৃষ্টি পেজ সুখের থেকে সৃজন সৃজন সংগ্রাম ইকো হচ্ছে, ভীষণ ইকো হচ্ছে। হ্যালো, এতক্ষণ তো হচ্ছিল না, অনুপ্রভা তো ঠিক ছিল। আমি বেশি কথা বলবো না, কিছু টেকনিক্যাল গ্লিচেস শুরু হচ্ছে, আমি হ্যান্ড ওভার করে দিচ্ছি মানুষের কাছে। মানুষ, তুমি সবাইকে একটু আলাপ করিয়ে দিও, বর্ণালী এবং করাক বরণ পালকে, শুরু করো। শুভ পঞ্চমী সন্ধ্যা। সমস্ত বিশ্ব চরাচর মেতে উঠেছে জগৎজননী মা দুর্গার আরাধনায়। তাই খুব ছোটবেলার কথা যদি মনে পড়ে, তখন দেখব পুজোর শুরুতেই সবার আগে নতুন জামা কাপড়ের সঙ্গে যেটা আসতো সেটা হচ্ছে নতুন পুজোর গান। আমরা যারা 1970-এর দশক বা 60-এর দশকের শেষ দিকে জন্মগ্রহণ করেছি, তাদের কাছে কিন্তু পুজোর গানের মাহাত্ম্য না থাকলেও তার নতুনত্বের একটা স্বাদ সবসময় পাওয়া যেত। তাই অসংখ্য ধন্যবাদ সৃষ্টি সুখের সংস্থাকে, যারা আজকের এই মহাপঞ্চমী সন্ধ্যায় সেই ছোটবেলার ফেলে আসা স্মৃতিকে একবার মনে করিয়ে দেওয়ার সুযোগ করে দিলেন। আমার সঙ্গে আছেন আজকে সৃষ্টি সুখের কর্ণধার অনুপ্রভা বন্দ্যোপাধ্যায়, এবং সহযোগী শিল্পী হিসাবে আমরা যে দুজনকে পেয়েছি, আমার মনে হয় আমার মুখের কথা থেকে তাদের স্বরই তাদের পরিচায়ক বলে প্রতিভাত হবে পরবর্তী 1 ঘন্টা, 1 থেকে 1.5 ঘন্টায়। বর্ণালী মুখোপাধ্যায় এবং পরাগ বরণ পাল, স্বাগত বর্ণালী, স্বাগত পরাগ, অসংখ্য ধন্যবাদ অনুপ্রভা। আমরা আজকে যে দুজন মানুষকে নিয়ে আমাদের সান্ধ্য আরতি করতে চলেছি, তাদের একজনের জন্মদিন ছিল গতকাল, মানে 9 তারিখ, এবং আর একজনের মৃত্যুদিন আগামী পরশু, মানে 12 তারিখ। মানে সেই জন্ম মরণ খেলায় মোরা মিলি তারি মেলায়, সেই দুঃখ সুখের জীবন মধ্যে তারি খেলা রঙ্গি, সেই জীবন এবং মৃত্যু দুই হাতে নিয়ে আজ আমাদের এই মহাপঞ্চমী সন্ধ্যায় সাংগীতিক পথ পরিভ্রমণের সূচনা। 1950 থেকে 1970-এর দশকগুলি বাংলা আধুনিক গানের পাশাপাশি বাংলা মৌলিক গানের স্বর্ণযুগ বলে বিবেচিত হয়। এই সময় গৌরীপ্রসন্ন মজুমদার, শ্যামল গুপ্ত, প্রণব রায়, রবীন চট্টোপাধ্যায়, পবিত্র চট্টোপাধ্যায়, অনল চট্টোপাধ্যায়, অনুপম ঘটক, অনিল বাগচি, জ্ঞান প্রকাশ ঘোষ, সলিল চৌধুরী, নচিকেতা ঘোষ, ডাক্তার নচিকেতা ঘোষ, হেমন্ত মুখোপাধ্যায়, শ্যামল মিত্র, ভূপেন হাজারিকা এবং সুধীন দাশগুপ্ত প্রমুখ বিখ্যাত সঙ্গীত পরিচালক ও গীতিকারদের অবদানের মাধ্যমে বাংলা সঙ্গীত সমৃদ্ধ এবং সুরঋদ্ধ হয়ে উঠেছিল। এমনই দুজন বরেণ্য ব্যক্তিত্ব সুধীন দাশগুপ্ত, এবং তার পোশাকি নাম ছিল বা ভালো নাম ছিল সুধীন্দ্রনাথ দাশগুপ্ত, কিন্তু সুধীন দাশগুপ্ত নামে তিনি সম্যক পরিচিত ছিলেন। সুধীন দাশগুপ্ত এবং ডাক্তার নচিকেতা ঘোষ, এই দুজনকে নিয়ে আজ আমাদের এই আসর, বা আসর বলবো না, আমাদের এই বৈঠকি আড্ডা, এটা কোনো তত্ত্ব বা তথ্যের মঞ্চ নয়। আমরা এখানে কিছু গান, কিছু কথা, কিছু গল্প, কিছু স্মৃতির পথে হাঁটা এই নিয়ে থাকব। শুরু করছি সুধীন দাশগুপ্তকে নিয়ে। জন্ম 9 অক্টোবর 1929, একজন খ্যাতিমান বাঙালি কণ্ঠশিল্পী, গীতিকার, সঙ্গীত পরিচালক, এবং যিনি হিন্দি, অসমীয়া এবং উড়িয়া প্রভৃতি বিভিন্ন ভারতীয় ভাষায় কাজ করেছেন। বাংলা চলচ্চিত্র গানে এক নতুন দিগন্তের সূচনা হয়েছিল তার হাত ধরে। দার্জিলিংয়ে তার শৈশবকাল অতিবাহিত হয়। পৈতৃক বাড়ি ছিল বাংলাদেশের যশোর জেলার কালিয়া গ্রামে। বাবা মহেন্দ্রনাথ দাশগুপ্ত দার্জিলিং সরকারি বিদ্যালয়ের এক শিক্ষক ছিলেন, এবং মা ছিলেন এক সমাজকর্মী।
প্রথম থেকে সঙ্গীতের প্রতি এক স্বাভাবিক দক্ষতা ছিল সুধীন দাশগুপ্তর জন্মগত। তিনি সমান দক্ষতার সাথে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র বাজাতে পারতেন, যেমন সেতার, শরদ, হারমোনিয়াম, পিয়ানো, ম্যান্ডোলিন, পিকলু, গিটার, বেহালা, এসরাজ প্রভৃতি। তার ছাড়াও তবলা ও ড্রামেও তিনি ছিলেন যথেষ্ট পারদর্শী। তাই রয়্যাল স্কুল অফ মিউজিক লন্ডন থেকে সঙ্গীতের স্নাতক ডিগ্রি অর্জন করাটা বোধহয় খুব একটা পরিশ্রম সাধ্য ছিল না। সঙ্গীত প্রেমের পাশাপাশি তার আরেকটি প্রেম ছিল ক্রীড়া প্রেম। 1949 তার পরিবার কলকাতায় স্থায়ীভাবে চলে আসে এবং কলকাতাতে থাকার সময় তিনি ভবানীপুর ক্লাব হকি দলের সদস্য ছিলেন। এই সময় বাংলা আধুনিক সঙ্গীতের সাথে জড়িয়ে পড়েন এবং কমল দাশগুপ্ত সহকারী হিসেবে দায়িত্ব নেন। তাছাড়া আইপিটি এর কলকাতা উত্তর স্কোয়াড এর জন্য তিনি গান সৃষ্টি করার দায়িত্ব নিয়েছিলেন। এইচএমবির ক্ষিতিশ বসু তাকে আধুনিক বাংলা গান তৈরির সুযোগ দেন। 1953 সালে প্রথমবার তিনি বেচু দত্তের কত আশা কত ভালোবাসা ও কেন আকাশ হতে শীর্ষক দুটি বাংলা গানে সুর দেন। তার বৈচিত্র্যময় সাংগীতিক যাত্রা মৃত্যুর আগে পর্যন্ত অব্যাহত ছিল। শুনে নিলাম সুধীন দাশগুপ্ত সংক্রান্ত কিছু তথ্য, এরপরে ফিরে আসব তিনি এবং নচিকেতা ঘোষ সংক্রান্ত আবার কিছু কথায়। তার আগে চলে যাই সুধীন দাশগুপ্তর সৃষ্টিতে। শুরু করছি পরাগবরণ পালকে দিয়ে। আচ্ছা, সুধীন দাশগুপ্তর গান যেটি আমি শোনাচ্ছি, এটি মান্নাদের গাওয়া। এই গানটির লেখাও সুধীন দাশগুপ্ত, এবং আমার মনে হয় এটার লেখাটা অসম্ভব ভালো লেখা। সবার জানা যায় চার দেয়ালের মধ্যে নানান দৃশ্যকে সাজিয়ে নিয়ে দেখি বাহির বিশ্বকে, চার দেয়ালের মধ্যে নানান দৃশ্যকে সাজিয়ে নিয়ে দেখি বাহির বিশ্বকে, আকাশ করে ছাদটাকে বাড়াই যদি হাতটাকে, মুঠোয় ধরি দিনের সূর্য তারার রাতটাকে, বিশ্বরূপের দৃশ্য দেখায় চোখের অবিশ্বাসকে, চার দেয়ালের মধ্যে নানান দৃশ্যকে সাজিয়ে নিয়ে দেখি বাহির বিশ্বকে। কলম ঘিরে ছায়ার মতন সঙ্গী নিরাশে, কাব্য করে সঙ্গী খুঁজে মিলাই, সঙ্গহীনা সর্বহীনা মৃত্যুহীনার পাশে, কলম ঘিরে ছায়ার মতন সঙ্গী নিরাশে, কাব্য করে সঙ্গী খুঁজে মিলাই, সঙ্গহীনা সর্বহীনা মৃত্যুহীনার পাশে, আমার মনের দরজাতে খিল দিয়ে মন আটকাতে, সঙ্গী নিয়ে কেউ আসেনি তো প্রেমের প্রদীপাতে, কবে যে তার পড়বে মনে আমার মতন নিঃস্বকে, চার দেয়ালের মধ্যে নানান দৃশ্যকে সাজিয়ে নিয়ে দেখি বাহির বিশ্বকে। ধন্যবাদ পরাগ। সত্যি কথা বলতে কি, করোনা মহামারীর সময়ের জন্যই বোধহয় গানটা লেখা হয়েছিল। চার দেওয়ালের মধ্যে নানান দৃশ্যকে সাজিয়ে নিই দেখি বাহির বিশ্বকে। বন্দি জীবনের মধ্য থেকেই
মুক্তি জীবনের আস্বাদ এই গানটার মধ্যে যেন পাওয়া যায়। চলে যাচ্ছি ডাক্তার নচিকেতা ঘোষের কথায়। জন্ম ১৯২৫, ভারতের অন্যতম প্রশংসিত সঙ্গীত পরিচালক এবং সুরকার। গানের জগতে আসার ফলে বোধহয় পেশাগত হিসাবে তিনি যে একজন চিকিৎসক ছিলেন সেই পরিচয়টা অনেকটাই ঢাকা পড়ে গেছিল বা পিছনে চলে গিয়েছিল। তিনিও বাংলা, হিন্দি এবং ওড়িয়া ভাষায় গীত রচনা করেন। নতুন মাত্রায় নিয়ে গেছিলেন বাংলা গানকে, এবং বলাই বাহুল্য তিনি একজন চমৎকার গায়ক ছিলেন এবং গ্রামোফোনে একক কণ্ঠে তার গান বেরিয়েছিল। পিতা ডক্টর সনত কুমার ঘোষ ছিলেন কলকাতার এক বিশিষ্ট চিকিৎসক। সনতবাবু একজন স্বর্ণপদকপ্রাপ্ত ডাক্তার এবং বিখ্যাত মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের চিকিৎসক হিসাবেও কাজ করেছেন। বাবা চাইতেন বড় ছেলে ডাক্তারি পড়াশোনা করুক। তিনি আরজিকর থেকে MBBS ডিগ্রি লাভও করেছিলেন বাবার ইচ্ছা অনুযায়ী, কিন্তু চিকিৎসাকে পেশা হিসেবে নেওয়াটা তার পক্ষে খুব দুরূহ ছিল, কারণ রক্তের মধ্যে তো কথা বলতো সুর আর ছন্দ। প্রত্যেক রবিবার মানে ছুটির দিনগুলোতে সঙ্গীতজ্ঞ কৃষ্ণচন্দ্র দে, সুবল দাশগুপ্ত, কমল দাশগুপ্ত, কানা সাতকারি, ডাক্তার সনত কুমারের শ্যামবাজারের বাড়িতে মিলিত হতেন, এবং সেটা অল্প বয়সে নচিকেতা ঘোষের উপর ভীষণ রকম প্রভাব ফেলে। বাংলার তৎকালীন সঙ্গীত প্রতিভাদের এত কাছ থেকে দেখার সুযোগ ছিল তার। তিনি তাদের সঙ্গে ছোট থেকে তবলাও বাজাতেন। ধীরে ধীরে তবলা এবং গান নচিকেতা ঘোষের প্রথম প্রেমে পরিণত হয়। মাত্র ২৪ বছর বয়সে নচিকেতা ঘোষ এক প্রতিশ্রুতিশীল সঙ্গীত পরিচালক হিসাবে আবির্ভূত হন এবং বাংলা জগতে তারপর থেকে যে কদিন ছিলেন এক নতুন প্রবাহ বা ধারার সংযোজন করেন। সঙ্গীত রচনা শৈলীতে তার অনন্য কৃতিত্ব এতটাই বেশি যে ১৯৭৬ ১২ অক্টোবর মারা যাওয়ার পরেও, আজ প্রায় ৪৫ বছর পরেও আমরা তাকে নিয়ে অনুষ্ঠান করি, প্রাসঙ্গিকতা এতটাই। চলে যাচ্ছি ডাক্তার নচিকেতা ঘোষের একটি সৃষ্টিতে, শুনে নেব বর্ণালী মুখোপাধ্যায়ের কাছে। নমস্কার, আমাকে শোনা যাচ্ছে তো? আমার আসলে ভীষণ সমস্যা করছিল সাউন্ডটা, শোনা গেলে একটু একটু অনুপ্রবাদী শোনা যাচ্ছে কিনা? পারফেক্ট 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 পারফেক্ট। আচ্ছা, থ্যাংক ইউ। আমি আসলে যে গানটা করব সেটা অনেক পুরনো। আমরা যারা অনুরোধের আসর শুনে শুনে বড় হলাম, তারা তো মাঠে খেলতে গিয়ে ছুটতে ছুটতে চলে আসতাম যে শুরু হয়ে যাবে গান। তো এই গানটা শ্রী নচিকেতা ঘোষের সুর দেওয়া এবং এটি মিল্টু ঘোষের লেখা, শ্রী পিন্টু ভট্টাচার্যর গাওয়া গানটা। এটারই বোধহয় উল্টো দিকে ছিল এক তাজমহল গড়ো হৃদয় তোমার আমি হারিয়ে গেলে। তো আমি একটু চেষ্টা করছি গানটা। শেষ দেখা এই রাতে আমি একা, এই রাতে আছে কিছু তারি আবেশ, সেই প্রথম সেই তো শেষ, শেষ দেখা সেই রাতে আমি একা, এই রাতে আছে কিছু তারি আবেশ, সেই প্রথম সেই তো শেষ, কথা ভরা সে দুজনের আলাপন, আরো কিছু ছিল ভুলে গেছে মন, কথা ভরা সে দুজনের আলাপন, আরো কিছু ছিল
আছে মন এইটুকু আছুধু মনে পড়ে শেষ দেখা সেই রাতে আমি একা এই রাতে আছে কিছু তারি আবে সেই প্রথম সেই তো শেষ কতবারই আমি মনকে তো শুধালাম মালতী কি মাধবী ভুলে গেছি নাম কতবারই আমি মনকে তো শুধালাম মালতী কি মাধবী ভুলে গেছি নাম এইটুকু আছুধু মনে পড়ে শেষ দেখা সেই রাতে আমি একা এই রাতে আছে কিছু তারি আবেশ সেই প্রথম সেই তো শেষ সেই প্রথম অসংখ্য ধন্যবাদ বর্ণালী, প্রথম এবং শেষকে এক সূত্রে বাঁধার জন্য। একটা করে গান তো শুনলাম, স্বরের সঙ্গে তো আলাপ হলো, এবার মানুষগুলো সম্বন্ধে একটু জেনে নিই। পরাগ, তুমি যদি একটু নিজের সম্বন্ধে দু চার কথা আমাদের বলো, তাহলে যেসব দর্শকরা আজ পঞ্চমীর সন্ধ্যায় আমার এখানে, আমি হরিয়াতে আছি, আমার এখানে কিন্তু ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, যারা বন্দি থেকে ঘরের মধ্যে মানে চার দেওয়ালের মধ্যে থেকে নানান দৃশ্যকে দেখছেন, তারা একটু, আমরা যারা যে দৃশ্যগুলো তাদেরকে দেখাচ্ছি তাদের সম্বন্ধে হয়তো একটু জানতে পারবেন, নিজের সম্বন্ধে দু চারটে কথা যদি আমাদের সঙ্গে ভাগ করে নাও। আমি এমনি একটা লোক, গান টান শুনতে ভালোবাসি, এইটুকুই বলার, আর কি বলবো, গান শুনতে ভালোবাসি আর শোনাতে ভালোবাসি, সেটা কেন উচ্চ রাখলে, মানে তুমি এমনভাবে, আমি আসলে অত ভালো গাইতে পারি না, আরো ভালো গাইতে পারলে ভালো হতো, কিন্তু তোমার নিজের কানে হয়তো ভালো ঠেকে না, কিন্তু আমাদের কানে কিন্তু ভালোই লাগলো, মানে আমি আজকে প্রথমে অনুষ্ঠানে এসেছি, অসংখ্য ধন্যবাদ অনুপ্রভাকে, আমার কানে কিন্তু বেশ বেশ শ্রুতি মধুর লাগলো, কিন্তু আমি আসলে আগে আরো ভালো গাইতাম, মানে অনভ্যাসে অনেকটাই নষ্ট হয়ে গেছে, সেই জন্য নিজের আগের গানটা তো মনে পড়ে, তো তখন আমি বুঝি যে আমি এখন গাইতে পারছি, এরকম একটা, যাই হোক এই আর কি। বর্ণালী হচ্ছে কি বলবো, শুধু গান গায় এমনটা নয়, গান নিয়ে বা সঙ্গীত ব্যক্তিত্বদের নিয়ে রীতিমতো কালচার করা বলতে যেটা বোঝায় সেটা ও করে, এবং সেইটা ওর অনেক ভিডিও, ইনফ্যাক্ট ওই মানে ফেসবুকের ওই ভিডিওগুলো দেখেই আমার ওই মেসেজ করে ওর সঙ্গেই আলাপ, তারপরে জানতে পারি যে ও আমার স্কুলের পড়তো, ও স্কুলে 11-12 পরে ঢুকেছে, যে জন্য আমি ওকে চিনতাম না, আমি ওকে ফেসবুকেই প্রথম চিনেছি, তো তারপর দেখেছি যে ও আগে সারেগামা পায়ে গান টান গিয়েছে, এবং সেইভাবে ও মানে কি বলবো, সঙ্গীত গান গাওয়াটার থেকেও বড় কথা হচ্ছে গানটাকে, গানের ভেতরে ঢোকা আর কি, সেই ব্যাপারটা কম লোকের মধ্যেই থাকে, যে সেই কম লোকের মধ্যে ও একজন, এটা মানে শব্দ কথার মধ্যে যে জায়গাটা থাকে সেই জায়গাটাতে প্রবেশ করা, তুমি যেটা বলতে চাইছো, সুর আর শব্দের মধ্যেও তার একটা কিছু থাকে যেটা গিয়ে বোধহয় আমাদের হৃদয়তন্ত্রীতে ধাক্কা মারে, সেই জায়গাটায় আঘাত করা, সেটাই বোধ হয় শিল্পীর সার্থকতা এবং শিল্পের যৌক্তিকতা। চলে যাচ্ছে বর্ণালীর কাছে খুব অল্প কথায়।
না রে বাবারে, আমি পড়াটা বল ফেলেছে, তারপরে এবার আর নিজের কিছু বলার খুব একটা নেই। আসলে এক সময় সবাই থাকে, যে সময়টা আমরা সবাই ভালো গান গাইতাম, আর সেই টামটা আর ছিতে নেই, এখন ছিট হয়ে গেছে। সেই জন্যে আমরা গানের সোলের মধ্যে একটু ঢুকে পড়ার চেষ্টা করি আর কি, যে গলা অনেক জায়গায় অনেক সময় বলে না, অনেক রকম ভাবে পৌঁছতে পারি না হয়তো সেভাবে, কিন্তু ওই পরাগতে যেটা বললো যে ওইটার মধ্যে ভালোবাসা খুঁজে নিয়েছি, যে যেরকমই গাই না কেন, গায়ক শিল্পী এদের সম্বন্ধে একটু জানতে বলতে, লোকের সঙ্গে গল্প করতে ভালো লাগে এই পর্যন্ত। আর পরাগদা সম্বন্ধে আসলে কিছুই বলার নেই, পরাগদাকে যারা চেনেন তারা তো জানেনই, যারা চেনেন না তারা আজকে আজকে বলে নয়, মানে আস্তে আস্তে আরোই চিনে যাবেন, কারণ পরাগদারও ওরকম মধ্যিখানে অনেকদিন পরাগদাও এই জায়গা থেকে বেরিয়ে গেছিলেন আর কি, আবার ফিরেছে। তো আমরা সবাই কিপিং আওয়ার ফিঙ্গার্স ক্রসড যে আবার একটা খুব ভালো গান তৈরি করা, আমরা ভালো একজন কম্পোজারকে আবার ফিরে পাচ্ছি, হোপিং ফর দ্য বেস্ট। এই আর কিছু বলি না, অত্যন্ত ব্যস্ত ব্যক্তিত্ব এবং অধিকাংশ সময়টা কাটে পড়াশোনা এবং ইকো ইকো হচ্ছে মানুষ, হ্যাঁ মানুষের একটু ইকো হচ্ছে তোমার। এবার মানুষ তুমি নিজের সম্বন্ধে একটু কিছু বলো, আমাদের এখানে পেশা এবং নেশা সবই আলাদা, সবার নেশাটা ভীষণ ভালো, পেশায় একজন ডাক্তার একজন প্রফেসর, মানুষ এবার তুমি একটু বলো, আমি বেশি কথা বলবো না, আমার এখান থেকে ডিসটারবেন্সেস হচ্ছে সাউন্ডে। সকলেই নেশাগ্রস্ত, এটা হয়ে গেছে, হ্যাঁ নেশাগ্রস্ত আমরা সকলেই। দেখুন না, আমি আবার ফিরে যাই আমার পুরনো কথায়, 60 বা 70-এর দশকে আমরা যেসব বাঙালি মানে আজকে যারা প্রৌঢ়ত্বের দ্বার প্রান্তে উপনীত হয়েছি, যখন কলেজ লাইফে ছিলাম তখন দু একটা ছোটোখাটো প্রেম করা আর কবিতা লেখা ছাড়া কিন্তু কারোরই কলেজ জীবন সম্পূর্ণ হয়নি। সুতরাং সাহিত্যের প্রতি অনুরাগটা সেই বয়স থেকেই চলে আসে বা আমার আরও ছোট থেকে এসেছিল। রবীন্দ্রনাথের গান সুর আমাকে ভীষণ টানত, হয়তো কথাগুলো বুঝতাম না কিন্তু শুধু সুরের টানে অনেক গান মুখস্থ করে ফেলেছিলাম, শুনতে শুনতে ভালো লাগতো। তারপর থেকে কখন জানি না যখন মন এবং মনন তৈরি হতে শুরু করলো তখন গুরুদেব আচ্ছন্ন করে ফেললেন, সেই আচ্ছন্নতা বোধ থেকে আজও বেরোতে পারিনি। তাই পেশাগতভাবে আমি একজন আইটি প্রফেশনাল, যাদবপুর থেকে পাস করার পরে আমি ITC লিমিটেডে আছি বিগত 23 বছর, কোনো পরিবর্তন চাকরির পরিবর্তন হয়নি। আর আমি গান শিখি একজন অত্যন্ত বিদগ্ধ মানুষের কাছে, মানে শিখি বলতেই গর্ববোধ করি, গাইতে গর্ববোধ বলতে গর্ববোধ করি নয়, তার নাম অর্ঘ সেন। এখনো সেই মানুষটি আমাদের মধ্যে আছেন এবং শেখাতে পারছেন, এটাই আমাদের কাছে একটা বিরাট, আমার কাছে বিরাট পরম পাওয়া। আর যেহেতু টুকটাক লেখালেখি করার একটু নেশা আছে, তাই এই ধরনের সঞ্চালনা বা এই ধরনের একটা আসরে সবার সঙ্গে বসে একটা সাহিত্যিক আড্ডায় যোগ দেওয়াটা ভীষণ উপভোগ করি, এই আর কি। আর আমাদের একটা গানের গ্রুপও আছে, সংস্থাও আছে, 2-3 জায়গায় অনুপ্রভা আমি এবং আরও 2-4 জন ঘনিষ্ঠ আছে, তারা মাঝে মাঝে কোনো এক সন্ধ্যায় রবীন্দ্রনাথকে স্মরণ করা, এইটুকুই। মানে আমরা তো ঘরে সন্ধ্যা প্রদীপ দিয়ে আরতি করি, আমরা না হয় গানের প্রদীপ জ্বালিয়ে তাঁর আরতি করি বা করব মৃত্যুর 80 বছর পরেও, বা আমরা করতে বাধ্য। এই গেল নিজের সম্বন্ধে কথা, চলে যাচ্ছি আবার আমাদের গানের আড্ডায়, চলে যাবো সুধীন দাশগুপ্ত সংক্রান্ত কিছু কথায়। 50-এর দশকের শেষ দিকে গীতা দত্ত এবং গুরু দত্ত তাদের বম্বের প্রোডাকশন হাউসে যোগদান করার জন্য আমন্ত্রণ করেছিলেন। সুবীর সেন এবং সুধীন দাশগুপ্ত মুম্বাইয়ে তারদেও সোনাওয়ালা ভবনে তখন একসঙ্গে থাকে। এ সময় সুধীনবাবু একটি গান রচনা করেছিলেন, গানটির কথায় পরে আসছি, যা সুবীর সেন অনেক পরে রেকর্ড করেছিলেন। গানটি তখন নয় আজও বোধ হয় প্রচুর মনের কোণে জায়গা পেয়ে গেছে
এত সুর আর এত গান যদি কোনোদিন থেমে যায় না। সুধীন বাবু, সশ্রদ্ধ প্রণাম জানিয়ে বলি, আপনার সুর আর গান কোনোদিন থামেনি, থামবে না। বাঙালিকে তার আপনার গান গাইতেই হবে। আর গানের পরের লাইন ছিল, সেই দিন তুমিও তো ওগো জানি ভুলে যাবে যে আমায়। তাই বলি, এই কথাটাও কিন্তু আজকের দিনে সত্যি নয়, আপনাকে ভোলা বাঙালি সঙ্গীত প্রেমিকের পক্ষে সম্ভব নয়। আর 1954 পরে দ্বিতীয় রেকর্ডটিতে সুধীন দাশগুপ্তর দুটি রচনা, ওই উজ্জ্বল দিন ডাকে স্বপ্ন রঙিন এবং স্বর্ণছড়া সূর্য রঙে মুক্তি পেয়েছিল, এই অমর সৃষ্টিগুলির সুরকার এবং গীতিকারক তাকে বিখ্যাত করে তুলেছিল এবং বাংলা গানের জগতে তার জন্য একটি স্থায়ী জায়গা করে দিয়েছিল। মানে আমি বলছি সুদূর 50-এর দশকের কথা। চলে যাব আরো কিছু কথায়, তার আগে গানে চলে যাই পরাগের কাছে। পরাগ, একটা সুধীন্দার গান শোনাও। প্রথমে তুমি সুধীন্দার গান করো, তারপরে তুমি নচিকেতা বাবুর গানে যাবে, বর্ণালী চলে আসবে সুধীন্দার গানে। আমরা যদি এইভাবে একটু পারস্পরিক স্থান বদল করে নিই তাহলে মনে হয় বৈচিত্র্যের দিকতে। আমি এর আগেরটা সুধীন, আমি এর আগেরটা সুধীন বাবুর গান করেছি। হ্যাঁ, আরেকটা সুধীন বাবু করো। আর সুধীন, আচ্ছা বেশ ঠিক আছে। সুধীন বাবুর এই যেটা গানটা করেছি, এটা সম্ভবত সুধীন বাবুর প্রথম ছবিতে সুর, ডাক ফর করা গানটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা। সুধীন দাশগুপ্ত মানে অনেকে অনেক রকম ইয়েতে, যেমন নচিকেতা ঘোষ আমার মতে বাংলার সবচেয়ে ভার্সেটাইল সুরকার, সবচেয়ে অনেক, কিন্তু বৈঠকী গান নচিকেতা ঘোষ যেমনটা তৈরি করেছেন এমনটা আর খুব কম লোক পেরেছেন বলে আমার মনে হয়, তো সে প্রসঙ্গে পরে আসবো। সুধীন দাশগুপ্ত তেমনি দুটো জায়গায় একদম অনন্য। একটা হচ্ছে যখন উনি ফোক কিছু করেছেন, ফোক এলিমেন্ট নিয়ে কিছু করেছেন, তারই একটি হচ্ছে ডাকর করা, পরের দিকে ওনার হংসরাজ ইত্যাদি যেগুলো আছে। আর একটা হচ্ছে মজার গান, মজার গান অর্থাৎ লেগেছে লেগেছে আগুন বা আমি মিস ক্যালকাটা, এই ধরনের গানগুলো। তো সুধীন দাশগুপ্তর একটা তাহলে ফোকের নিয়ে শোনাচ্ছি আমি, এটা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা ডাক ফর করা ছবির গান। তোমার শেষ বিচারের আশায় আমি বসে আছি, রাজ কাছারির দেউড়িতে শেষ বিচারের আশায়, তোমার শেষ বিচারের আশায় আমি বসে আছি। চোখের জলি পাও না কি হার, জীবনের বেচা কেনার পেশা, শুনবো বলে বসে আছি শেষ বিচারের আশা। যে আমার পাওনা দেনা তুমি ছাড়া কেউ জানে না, অপর জনে তা মানে না, অপর জনে তা মানে না, বিক্রি দিয়ে শাসায়, হায় জীবনের বেচা কেনার পেশায়, শুনবো বলে বসে আছি শেষ বিচারের আশা, ঘাটের পারে পারে মাসুল দিয়ে বারে বারে, খেয়া ঘাটের পারে পারে
মাসুল দি বারে বারে শেষ খেয়ারি পারে এবারে দেউলে দশায় না থাকিলে ভাবনা বন অকুলে কুল ভাষায় অথই পাথার সর্বনাশা শেষ বিচারের আশায় তোমার শেষ বিচারের আশায় আমি বসে আছি রাজ কাছারির দেউড়িতে শেষ বিচারের আশায় তোমার শেষ বিচারের আশায় আমি বসে আছি তোমার শেষ বিচারের আশায় আমি বসে আছি অভিজিৎ ঘোষ আবার লিখছেন সুরের বৈচিত্র্য আর নাটকীয়তায় নচিকেতা ঘোষ অনন্য উনি আবার লিখছেন পরাগ বর্জ্য বিনয় করছে হি ইজ মিউজিক পার্সনিফাইড জানি ছোট থেকে পরাগদাকে আমরা চিনি পরাগদার কবিতা অসাধারণ বনলতা সেন আমাদের এখনো মনে আছে দেবজানী ঘোষ লিখছেন পরাগ দারুণ উনি আবার লিখছেন আহা অসাধারণ পরাগ আমিও আর না লিখে পারিনি দারুণ হচ্ছে পরাগটা খুব ভালো লাগছে চলে যাচ্ছে নচিকেতা ঘোষের কথায় এবং তার ছেলের স্মৃতিচারণায় ফরিয়াদ ছবির গান শোনাতে নচিকেতা ঘোষ গিয়েছেন সুচিত্রা সেনের বাড়ি মন দিয়ে গান শুনলেন মহানায়িকা শেষে বললেন শুনুন গানের মাঝে হাসিটা কিন্তু আমি নিজে হাসবো আপনার আশা ফসলে নয় খার কাত করে সম্মতি জানালেন নচিকেতা কয়েকদিন পর আশা ফসলের বাড়ি মুম্বাই হাজির নচিকেতা ঘোষ সব শুনে আশাজি বললেন ইয়ে সুচিত্রা সেনকে আপনি হাসতে দিয়া ইসে আচ্ছাই হাসি আর হোবাই নেই সুনাইয়ে সুচিত্রা সেন কা রেকর্ড সুনাইয়ে মেরে কো দেখুন ক্যা হ্যাঁ হাসি মে জো মে নই আতা হিক এরকমই চাইছিলেন নচিকেতা ঘোষ কারণ শিল্পীদেরকে একটু চ্যালেঞ্জের মুখে যদি ফেলা যায় একটু ধাক্কা দেওয়া যায় তাহলে সেরা কাজটা বোধ হয় তাদের কাছ থেকে পাওয়া যায় তাই সেই গান যেটা নাচ আছে গান আছে সুচিত্র সেন যে গানে অমন মন্তব্য করেছিলেন রেকর্ডিং সময় গাইতে গাইতে আশাজি হাসতে হাসতে কেঁদে ফেললেন আমি হাসি শুধু হাসি আমার লাগে না ব্যথা লাগে না কলকাতায় ফিরে রেকর্ডিং শুনলেন স্বয়ং সুচিত্রা সেন স্তব্ধ মুগ্ধ কিছুক্ষণ চুপ করে থেকে বললেন এই যাত্রায় না হয় আমার হাসিটা বাদই যাক ফরিয়াদ কিন্তু একটু বলবো ফরিয়াদ একটা নচিকেতা ঘোষের খুব ব্যতিক্রমী কাজ মানে ওই সময় বাংলাতে ক্যাবারে মানে সুচিত্রা সেনেরও ব্যতিক্রমী কাজ আমি বলবো সুচিত্রা সেন যে ভূমিকায় অভিনয় করেছেন ওই সময় কোনো নায়িকারা ওই রকম অভিনয় করত না আমি আমি বর্ণালীকে বলবো যে ফরিয়াদের গান যদি আজকে কিছু তো তৈরি থাকে তাহলে তুমি একটু চেষ্টা করি বর্ণালী মানে ফরিয়াদের ফরিয়াদের কোনো গান এই জন্যই ফরিয়াদের কথাটা বারবার মনে হচ্ছে তার কারণ হচ্ছে যে মানে মেইনস্ট্রিমের হিরোইনরা ক্যাবারে কখনো করেন আর হিন্দি ছবিতে প্রচুর হয়েছে আ জানে যা এই সব তো হয়েছে কিন্তু সেগুলো কিন্তু মোস্টলি ওই যারা আমরা এখন আইটেম সং বলি আর কি
তো তারাই করেছেন, মানে হেলেন নাচতেন বা এরকম হ্যাঁ তারা দুষ্ট নায়িকারা ছিল। তো হ্যাঁ, তো সেই জন্য আমি এই গানটার সঙ্গে প্র্যাকটিক্যালি আমি কিরকম ক্যাবারে হয়েছিল সেটা একটা গান একটু গেয়ে নিয়ে, তারপরে ওই একই ছবিতে যখন আবার ওই ছেলের চিঠি পাচ্ছে সেটাও কিন্তু ওইখানেই দাঁড়িয়ে, মানে গান গাইতে গাইতে পারফরমেন্সের মধ্যেই আর এক অন্যরকম একটা ভাবনার গান হচ্ছে। এই দুটোকে একটু ডিফারেন্সটা খালি বোঝানোর জন্য আমি এই গানটা একটু হালকা, আমি বুঝতে পারছি না আজকে যেহেতু একটু ট্র্যাকটা দেখি যদি পাওয়া যায় তাহলে করছি। আজ দুজনে মন্দ বলে মন্দ কি, আজ দুজনে মন্দ বলে মন্দ কি, দেখো ময়ূর কণ্ঠে রাত আলোয় ঝিলমিলে, আহা এমন রাতে এসো নাচ ভাকুরি, আজ দুজনে মন্দ বলে মন্দ কি। আমার মুখের হাসি
আমার চোখের জল ব্যথার আলোয় ফোটা সুখের শত দল সে আমার সাধের জীবন সাধের মরণ স্বর্গ বসুন্ধরা সবার মাঝে যায় না তাকে পড়া সে আমার বুক ভরানো ছোট্ট একটা চিঠি এই ডিফারেন্সটার জন্যই মনে হলো যে একটা দুটো মানে ভাব একজন একটা আরতি মুখার্জি গিয়েছিলেন আর একটা আশা ভোসলে গিয়েছিলেন একই জায়গায় দাঁড়িয়ে একই প্ল্যাটফর্মে একজন হিরোইন যিনি মানে যে ধরনের ছবি কখনো করেননি সেইখানে দুরকম এটাই সুচিত্রা ঘোষ একটু ছোট করে বলেনি অভিজিৎ ঘোষ লিখছেন ছবিতে এই গানটা একজন বায়ুলের গলায় বায়ুলের ভূমিকায় অভিনয় করেন শান্তিদেব ঘোষ উনি চেয়েছিলেন উনি গানটা ওই গাইবেন আর কি কিন্তু সুধীন দাশগুপ্ত ঠিক করলেন গানটা গাইবেন হুমায়ুনের বাহ সুন্দর তথ্য এটা ওই গানটা শেষ বিচারের আশায় ট্রান্সফার করা মান্না দে এই শান্তিদেব ঘোষ শান্তিদেব মন্দন গুপ্ত লিখছেন বুবু দারুণ অভিজিৎ ঘোষ লিখছেন বর্ণালী অসম দেবযানী ঘোষ লিখছে তাই গানের একটা অনুরোধ এসছে দেখো যদি কেউ পারো রফিক গলায় ইন্দ্রাণীর গান সব কুছ রূপাকার একজনকে গাইতে হবেই দেখো কে গাইবে আমি এখানে বিরতি নিচ্ছি আচ্ছা আমি দুলাইন জানি গা 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 हुए हम तुम्हारे केह आस उसकी जो दिल आज हारे ये खोया सा चंदा ये खोए सितारे मगर क्यों ना मचले अरमा हमारे सभी कुछ लुटा कर हुए हम तुम्हारे है जीता जो उसकी जो दिल आज हारे আমরা একটু দেখে নেব সুধীন দাশগুপ্ত এবং নচিকেতা ঘোষ তাদের কর্মজীবনের কথা কর্ম মানে সৃষ্টি জীবনের কথা যদি বাংলা চলচ্চিত্র জগতের দিকে তাকাই তাহলে আমরা দেখব নচিকেতা ঘোষের কর্ম পরিসরের বিস্তৃতি হচ্ছে 1953 থেকে 1984 মানে 31 বছর এবং তিনি যুক্ত ছিলেন 63টি ছবি সঙ্গীত পরিচালনা এবং রচনার সঙ্গে ঠিক তেমনি সুধীন দাশগুপ্তর কর্ম পরিসর 1957 থেকে 1983 এবং উনি যুক্ত ছিলেন মানে সঙ্গীত সম্পাদনার কাজে যুক্ত ছিলেন 46টি বাংলা ছবিতে এবং এর সঙ্গে দুটি অসমীয়া ছবির সঙ্গীত সম্পাদনার কাজও সুধীনবাবু করেছিলেন চলে যাচ্ছে একটু সুধীনবাবুর কথায় তখনকার দিনে ওয়েস্টার্ন মিউজিকে এমন ডিগ্রিধারীর সংখ্যা ছিল হাতে গোনা মেয়ের কথাই বলি বাবার পিয়ানো বাজানোর কথা বলতে গিয়ে মেয়ের কথায় চলে আসে আমরা তখন ছোট তখন প্রায় সন্ধ্যের মুখে কলকাতায় খুব লোডশেডিং হতো আমরা বসে থাকতাম ওই লোডশেডিংটার জন্য কারণ ওই সময়ই বাবা তার গানের ঘর থেকে বেরিয়ে পিয়ানো বাজাতে বসতেন সে এক অদ্ভুত সম্মোহনী সুর আলো জ্বলে উঠলেই ফের ফিরে যেতেন গানের ঘরে একসময় সুধীনবাবুর বাড়ির খুব কাছেই থাকতেন শ্যামল মিত্র শ্যামল পুত্র সৈকত মিত্রের আজও মনে পড়ে
সুধীর কাকুর বাড়ির কাছাকাছি গেলেই কানে আসতো পিয়ানোর আওয়াজ। কাঠের খড়খড়ি দেওয়া জানলা বেয়ে উঠে ফাঁক দিয়ে উঁকি মেরে দেখতাম একতলার ঘরে বেশিরভাগ সময় স্যান্ডো গেঞ্জি আর পাজামা পরে তন্ময় হয়ে পিয়ানো বাজাচ্ছেন কাকু। আমার দিকে চোখ পড়তেই বলতেন, সন্ধে হয়ে গিয়েছে, বাড়ি যা, নাহলে বাবাকে কিন্তু বলে দেব। শুধু পিয়ানো বা সেতারই নয়, হেন বাদ্যযন্ত্র কোথায় ছিল না যা তিনি বাজাতে পারতেন না। সেতার পিয়ানো তো ছিলই, বাঁশি তবলা এমনকি হারপো ছিল তার সেই বাজানোর তালিকায়। সাধারণ হারমোনিয়ামও যেন তার আঙুলের ছোঁয়ায় প্রাণ ফিরে পেত। এমন অনেকবারই হয়েছে কোনো শিল্পী অনুপস্থিত থাকলে তার বাজনাটা সুধীনবাবুই বাজিয়ে দিয়েছেন। পরাগ, এবার তোমার কাছে চলে যাব তোমার নিবেদনে সুধীনবাবুর আরেকটি গানের জন্য। তারপরে আমরা বর্ণালীর কাছে চলে যাব সুধীনবাবুর গানের জন্য এবং পরাগের কাছে চলে আসবো নচিকেতা বাবুর গানের জন্য। সুধীনবাবুর আচ্ছা, কারোর একটা পেছন থেকে প্রচুর ঢাকের আওয়াজ আসছে, কারোর বাড়িতে পেছনে ঢাক বাজছে। আচ্ছা সুধীনবাবুর শুরুতে যে কথাটা বললাম যে যেটা উনি অদ্বিতীয় ছিলেন, একটা যেন হচ্ছে ফোক এবং আর একটা হচ্ছে মজার গান, সেই মজার গানের মধ্যে একটা আমি করছি, অদ্ভুত মানে নাটকীয়তা, সুরের নাটকীয়তাটা দেখার মতো। আমি কোন পথে যে চলি কোন কথা যে বলি, তোমায় সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। আমি কোন পথে যে চলি কোন কথা যে বলি, তোমায় সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। সেই গলিতেই ঢুকতে গিয়ে হোঁচট খেয়ে দেখি বন্ধু সে যে বিপদ আমার দাঁড়িয়ে আছে কি। সেই গলিতেই ঢুকতে গিয়ে হোঁচট খেয়ে দেখি বন্ধু সে যে বিপদ আমার দাঁড়িয়ে আছে কি। ভয়েরই খাড়াতে হয়ে গেলাম পাঠা বলি, ভয়েরই খাড়াতে হয়ে গেলাম পাঠা বলি, তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই বনের চোরা গলি। এখন লেংচে মরি, এখন ভোরে লেংচে মরি, পালিয়ে যাবার রাস্তা ধরি, হয়তো মনের দরজা খুলে তুমিও ছিলে বসে, ভেস্তে গেল সুন্দরী গো সবই কপাল দোষে, করেছি কি ভুল নিজেই নিজের দোকান মলি, করেছি কি ভুল নিজেই নিজের দোকান মলি, তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। আমি কোন পথে যে চলি কোন কথা যে বলি, তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। বোধ হয় আমরা আমাদের কলেজ জীবনে প্রত্যেকেই কাউকে না কাউকে পেয়েছি যার উদ্দেশ্যে গানটা করা যেত, তোমায় সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। নিজের কাছে নিজে যদি নিজে ভালো হয়ে যায়, আপনার কলেজ লাইফই শেষ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, না বলছি কলেজ লাইফেই এই গানটা গেয়েছেন এবং কলেজ লাইফেই শেষ হয়ে গেছে, এটা ভালো হয়ে গেছে। চলে যাচ্ছে নচিকেতা ঘোষের কথায়। ইন্দ্রাণী ছবির গান তৈরি হচ্ছে, হেমন্ত মুখোপাধ্যায়কে নিয়ে বা উনি গেছেন মুম্বাইতে, গীতা দত্তর সঙ্গে জুয়েট সূর্য ডোবার পালা এবং নীর ছোট ক্ষতি নেই। রেকর্ডিংয়ের দিন স্টুডিওতে স্বয়ং রাজ কাপুর হাজির, কারণ নচিকেতা ঘোষ রেকর্ডিং করাচ্ছেন। টান টান উত্তেজনা, অ্যাডভেঞ্চার, লক্ষ্মীকান্ত প্যারালাল, রেকর্ডিং হলো। পরে নচিবাবু বললেন,
সেদিন হেমন্তবাবু এবং গীতাদত্তর কথা যেভাবে বেজেছিল আর কোনোদিন নাকি ও ভাবে বাজেনি। ইন্দ্রাণীর কাজ করতে করতে হঠাৎ মাঝপথে ছবির পরিচালক মীরেন লাহিড়িকে বলে বসলেন, এই ছবিতে আমি একটা হিন্দি গানও রাখবো আর সেটা গাওয়াবো মোহাম্মদ রফিকে দিয়ে। শুনে তো পরিচালক প্রযোজক সবারই মাথায় হাত, বাংলা ছবিতে মোহাম্মদ রফি গাইবেন, রাজি হবেন, আর হলেও বা কত টাকা চাইবেন, সে টাকা জোগাড়ই বা কি করে হবে। তো যে যাই ভাবুক, সকালে একটা ব্যাপারে নিশ্চিত যে নচিবাবু যখন চেয়েছেন সেটা গানের জন্য আদায় করেই তিনি ছাড়বেন। ভরসা সে হেমন্ত মুখোপাধ্যায়, মোহাম্মদ রফির বাড়ি নিয়ে গেলেন নচিকেতা বাবুকে। সবই কুছ লুটা কর হুয়ে হাম হ্যায় তুমহারে, গানটা শুনে মোহাম্মদ রফি তো প্রায় পাগল হয়ে গেলেন, বললেন কি আর ধুম বানায়া আপনে, ইতনা মিঠা ধুম। তখনই রেকর্ডিং এ রাজি মোহাম্মদ রফি। এদিকে প্রযোজকের কথা মতো নচিবাবু বললেন, আপনাকে কিন্তু 500 টাকার বেশি দিতে পারবেন না। 500 টাকায় রেকর্ডিং? চমকে উঠলেন মোহাম্মদ রফি। আটকে ওঠা দেখে নচিবাবু প্রায় চেয়ার ছেড়ে উঠে পড়েন। এরপর কি যে মনে হলো রফি সাহেবের কে জানে। দরজার দিকে চলে যাচ্ছেন হেমন্তবাবু এবং নচিবাবু, এমন সময় কিছু ডাকলেন তিনি, বললেন ছড়িয়ে ওসব, ছড়িয়ে ওসব বাতে, মে আপকে লিয়ে ইয়ে গানা সিফ গাহি দেঙ্গে, পয়সে কো ফিকর আপ মত কিসি। এবং সত্যি সত্যি সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে মোহাম্মদ রফি এই গানটি করে দিয়েছিলেন। সোনার উপরে আরো কিছু যদি মূল্যবান থাকে অন্তত গানের জগতের এই সময়টা যেন তারই দোদক। চলে যাবো বর্ণালীর কাছে। নচিকেতা ঘোষের নিবেদনে, গানের নিবেদনে, এরপরে বর্ণালীর কাছে আমরা ফিরে আসবো সুধীন দাশগুপ্তর গানের জন্য, এবং পরাগের কাছে আমরা চলে যাব নচিকেতা ঘোষের গানের জন্য। আচ্ছা, এই গানটা শ্রীমতী বনুশ্রী সেনগুপ্তকে দিয়ে গাইয়েছিলেন। আসলে পরের দিকের অনেক গান সুধীন দাশগুপ্ত শ্রীমতী বনুশ্রী সেনগুপ্তকে দিয়ে করেন। আর যেটা হচ্ছে যে কি বেসিক সং যেগুলো, মানে ছায়াছবি ছাড়াও যেগুলো আমরা আগে বলতাম আধুনিক গান, এক সময় হতো লঘুসঙ্গীত, তো এই গানগুলো না আস্তে আস্তে এখন কেমন হারিয়ে যাচ্ছে। তো সেই জন্যে আমি এর আগে একটা পিন্টু ভট্টাচার্যর গান করলাম নচিকেতা ঘোষের সুরে, তো এবার সেই জন্যে মানে আমার না খুব ভাল লাগছে এই গানগুলোর কথা ভাবতে, কারণ ছবির গান তো আমরা সব সময় শুনছি, কিন্তু এই যে বেসিক গান বা যেগুলো প্র্যাকটিক্যালি ছায়াছবির গান নয়, এইগুলো আরো আরো হলে ভালো লাগবে। একটু চেষ্টা করি এই গানটা, এই গানটা পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা। এই মনে তোমাকে না দেখে চোখে ও চোখে দু চোখে সাজিয়ে রেখেছি, মনে তোমাকে না দেখে চোখে ও চোখে দু চোখে সাজিয়ে রেখেছি, তুমি জানবে না কিছু বলবো না এই অন্তরে কত কল্পনা, নতুন আকাশ করেছি। মনে তোমাকে না দেখে চোখে ও চোখে দু চোখে সাজিয়ে রেখেছি, দূরে 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 পাখি ওড়ে সেই সুরে, দূরে 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 পাখি ওড়ে সেই সুরে, ওদের মতোই চলেছি, তুমি জানলে না কি
কিছু বলবো না এই অন্তরে কত কল্পনা নতুন আকাশ গড়েছি এমনি তোমাকে না দেখি চোখে ও চোখে দু চোখে সাজিয়ে রেখেছি পারো যদি পথ খুঁজে এসো চলে মন বুঝে পারো যদি পথ খুঁজে এসো চলে মন বুঝে তোমায় সে মন দিয়েছি তুমি জানবে না কিছু বলবো না এই অন্তরে কত কল্পনা নতুন আকাশ করেছি এমনি তোমাকে না দেখে এ চোখে ও চোখে দু চোখে সাজিয়ে রেখেছি অসাধারণ গাইলে বর্ডারি আর একটুখানি নচিকেতা ঘোষের কথায় থাকি যাতে পরাগ তারই রেশ টেনে নচিকেতা ঘোষের গানে যেতে পারো হেমন্ত মুখোপাধ্যায় ছিলেন পরিবারেরই একজন কতবার হয়েছে যে নচিবাবু কাজে যাবেন মুম্বাই স্কুল ছুটি বলে ছেলে সুপর্ণকান্তি জুড়ে গেলেন সঙ্গে বাবা কাজ ছেড়ে ফিরে গেলেন কিন্তু ছেলে রয়ে গেলেন হেমন্তবাবুর কাছে ফেরার সময় বাবা খালি বলে যেতেন সাত দিন রেখে ওকে পাঠিয়ে দেবেন কিন্তু এতটাই ছিল কাছের সম্পর্ক সেই হেমন্তবাবুই হয়তো বলছেন নচিবাবু আপনার একটা গান দিন না দিয়ে দিলেন বাবা নিজের সৃষ্টির প্রতি এরকম উদাসীন্য কজনের ছিল জানি না হাম ভি ইনসান ছবিতে আজ যদি কেউ গীতা দাত এবং সুমন কল্যাণপুরের ডুয়েট ফুলওয়া শোনেন দেখবেন মনে হবে প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের মেঘলা ভাঙা রোদ উঠেছে গানটাই যেন হুবহু হিন্দিতে লোকে ভাবেন গানটা চুরি হয়ে গিয়েছিল ঘটনা কিন্তু তা নয় এভাবে বহু গান তিনি দিয়ে দিয়েছেন যেমন ধরুন অসমাপ্ত ছবিতে গাওয়া হেমন্তবাবুর গান কান্দ কেন মন রে এটি মারাঠি ভাষায় যখন হয় তখন হেমন্তবাবু এবং লতা মঙ্গেশকর জুয়েত গাইলেন বলা হলো সুর লতাজির আসলে কিন্তু সুরটি ছিল নচিবাবুর তিনি এসব নিয়ে কোনো দিন মাথা ঘামাননি চলে আসছি পরাগের কাছে নচিবাবুর আরেকটি গান শোনার জন্য আচ্ছা বর্ণালী একটা খুব ভালো পয়েন্ট তুলেছে সেটা হচ্ছে যে যাদের গান এখনো হারিয়ে যাচ্ছে এমনও পিন্টু ভট্টাচার্যের গান গাইল আমি এইরকম একটা গান গাইছি এইটা নচিকেতা ঘোষের সুর আমার মনে হয় এটা খুবই ব্যতিক্রমী একটা কম্পোজিশন মানে এরকম কম্পোজিশন হয়েছে কিনা গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা তরুণ বন্দ্যোপাধ্যায় গাওয়া চলো দিনা ছায়া গায়ে মেখে 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 লাল কাকরের পথ ধরে একটু একটু করে এগিয়ে যাই বড় যাবে কিনা সোনা রূপ ঝিকমি দেখো বালু চিক চিক দেখো বালু চিক চিক ছোট্ট নদী মিষ্টি খোয়াই পার হয়ে যা সুরি না ছায়া গায়ে মেখে 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 লাল কাকরের পথ ধরে একটু একটু করে এগিয়ে যায়
বলো যাবে কিনা। এখানে কৃষ্ণ চূড়ালালে রাম, এখানে সঙ্গী হবে কিছু সাঁওতাল, এখানে কৃষ্ণ চূড়ালালে রাম, এখানে সঙ্গী হবে কিছু সাঁওতাল, আরো দূরে ঘুরে ঘুরে চলো না হেঁটে আসি, চলো না পাশাপাশি, সোনা রোদে ঝিকমিক দেখো বালু ঝিকঝিক, সোনা রোদে ঝিকমিক দেখো বালু ঝিকঝিক, ছোট্ট নদী মিষ্টি খোয়াই পার হয়ে যায়, চলো রীরা ছায়া দেয় মেখে 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 লাল কাকরির পথ ধরে, একটু একটু করে এগিয়ে যায় চরণ রীরা, অসাধারণ বললে কম বলা হবে, কম বলা, ভীষণ প্রিয় গান, দারুণ গান। আচ্ছা আমি একটু কমেন্ট করে দিই। হ্যাঁ, অভিজিৎ ঘোষ লিখছেন, সুদিনে ছায়া ঘেরা কালো রাতে সুরের অবলম্বনে শরীর তৈরি করেন সুহানা সফর আর এক মৌসুম হাসিন। না, এটা দুটোই একটা বিদেশি সুর, রাশিয়ান ফোক, ওই বেসিক্যালি প্রোগ্রেশনটা ছিল রাম তারা তারা তারা, এই এখন এই চলনটায় শরীর এই গানটা তৈরি করলো সুহানা সফর আর মৌসুম, মানে এটাকে বলে ক্রোম্যাটিক প্রোগ্রেশন আর কি, ক্রোম্যাটিক মানে একটা 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 করে নোট ওঠা বা নামা। তো এবারে সুদিন দার তো তখন বললেন যে আমি একদম অন্য মেজাজের একটা কিছু বানাবো, বলে ওই ছায়া ঘেরা কালো রাতে স্তব্ধ ভরা, এটা বানিয়েছিল। মানে এইরকম কিন্তু অনেক প্রতিযোগিতার গপ্প আছে, একটু অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের কাছে শোনা, মানে ধিতাং ধিতাং বলে, সেটাও কিন্তু একটা ওই বিয়ে সুর, বিদেশি সুর, সেটা রাত্রিবেলা বালিগঞ্জ স্টেশনে সলিল চৌধুরী দাঁড়িয়ে বললেন হ্যাঁ রে চল তো আমরা কম্পিট করবো, এই এই সুরটার উপর বেস করে কে কি গান বানাতে পারে আর কি। তো সেই সেই হলো, এবং তারপরে তারপরে এই আমার মনে হচ্ছে বর্ণালী বর্ণালী সাউন্ডটা অল্প অল্প হচ্ছে। হ্যাঁ, এবারে হলো, এবং তারপরে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় যেটা ওনার যেটা ভাষা আর কি, সেটা হচ্ছে কি আর বলবো, আমরাও সবাই রাঁধলাম, তারপর ওই গোপী কড়াই এসে রাঁধলেন ধিতাং ধিতাং বলে, ব্যাস আমাদেরগুলো আর কেউ শুনলো না, কিন্তু আমাদের গানগুলো ভালো হয়েছিল জানো তো। তো এরকম এরকম সব ব্যাপার আর কি, এইটা হেলদি কম্পিটিশন খুব হতো ওনাদের মধ্যে। নচিকেতা ঘোষ মধুমতি রিলিজের আগের দিন নাকি নচিকেতা ঘোষ উত্তেজনায় পায়চারি করছেন, হ্যাঁ রে শরীরের যদি এইটা না চলে না শরীর বোম্বে থেকে তাড়িয়ে দেবে ওকে, হ্যাঁ শরীরের এইটা চলা খুব দরকার, শরীরের মতো লোক। হ্যাঁ, তো এইগুলো ছিল তখন এই লোকগুলো, এরকম বনে নয় মনে মোর গানটাতেও শুনেছি, যেরকম মাঝরাত্রে মানবেন্দ্র বাবুকে ফোন করেছিলেন যে যদি গান গাইতে হয় এক্ষুনি এসো, না হলে আর গান পাবে না, গান কাউকে দিয়ে দেবো। এখন
বর্ণালী একটু সাউন্ড টা মিউট কর মিউট কর না হলে না হলে সুপর্ণ সুপর্ণদার কাছে বসে শোনা গপ্প এগুলো যে লোক আমাকে একদিন বলছে যে লোকগুলো কত সাদা সিধে ছিল জানো আমাকে তো বাবা ওরকম সাত দিনের জন্য রেখে চলে আসেন সাত দিন বাদে আপনি ট্রেনে তুলে দেবেন খোকা চলে আসবে এরকম একটা ব্যাপার ছিল এবার ওই সাত দিন হেমন্তবাবুর বম্বের বাড়িটা ছিল দোতলা দোতলাতে থাকতেন উনি এবার ওই সাত দিন হচ্ছে খোকা আর হেমন্তবাবু একতলায় একটা তক্তপোষ ছিল সেই তক্তপোষে খোকা আর হেমন্ত জেঠু আর কি খোকাকে নিয়ে শুতেন খোকা মানে সুবর্ণকান্তি ঘোষ বললো যে রোজ সকালে উঠে আমার কাজ ছিল হেমন্ত জেঠু এরকম লুঙ্গি পরে খালি গায়ে বসে থাকতেন খোকা তেলটা নিয়ে তো সর্ষের তেল নিয়ে ওনার পিঠটা পিঠে একটু মাখাতে হবে হ্যাঁ তো সর্ষের তেল ওনার পিঠে মাখিয়ে দেওয়াটা রোজ আমার কাজ ছিল এই মানে লোকগুলো তো খুব অন্যরকম লোক ছিল অন্যরকম জগৎটাই হয়তো অন্যরকম ছিল এখনকার মতো এত মানে দেখুন দাঁড়ি সর্বস্ব হয়ে যায়নি অনেক এখনো তেল এখনো তেল মাখানো হয় হ্যাঁ মানে তেলটা এখন একজন মাখাচ্ছে সে আরেকজনকে মাখাচ্ছে মানে তেলটা একজন থেকে আরেকজনের কাছে বয়ে চলেছে চলে যাচ্ছে সুধীন দাশগুপ্তর কথায় কত কিছু থেকেই সুর ছিঁচে নিতেন তিনি ডাক হরকরা থেকে হংসরাজ তার অনেক সুরই বাউল অঙ্গের অথচ সম্পূর্ণ বিলিতি পরিবেশে বড় হয়ে ওঠা মানুষটির সঙ্গে গ্রাম বাংলার বাউল সুরের পরিচয় কোথায় হলো এটা কিন্তু একটা বিস্ময়ের ব্যাপার সুধীনের এক বন্ধু এবং সহকারী প্রশান্ত চৌধুরী তখন নিয়মিত যাতায়াত করতেন কৃষ্ণনগর থেকে দমদম ট্রেনে যাতায়াত করতে করতে তার সঙ্গে অনেক বাউলের পরিচয় হয় প্রশান্ত চৌধুরী তাকে ধরে নিয়ে আসতেন সুধীনের শীতের বাড়িতে এমন সময় একটা বাউলের প্রায় আখড়াই বসে গেছিল সেখানে সারাদিন থাকতেন খেতেন নাচতেন গাইতেন আর সুধীনবাবু চুপচাপ তাদের গানগুলি শুনে যেতেন ওগো তোমার শেষ বিচারের আশায় এর মতো অনেক গানের সুরই কিন্তু বাউলদের কাছ থেকে পাওয়া আর এমনই এক বাউল গানের সুর তুলে প্রায় 20 বছর পর তিনি ব্যবহার করলেন হংসরাজ ছবিতে আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে শহরতারির গোলক দেখায় আধার হলো মন সৈকত মিত্রের কথায় একবার পাড়ার মধ্যে দিয়ে যাচ্ছিলেন সুধীন কাকা তখন অনেক মানুষই গান গিয়ে ভিক্ষা করতেন এমনই একজনের কাছ থেকে একটা গান শুনে বাবাকে মানে শ্যামল মিত্রকে এসে বললেন এই গানটা রিভাইজ করেছি একটু শুনবি বাবা তো অবাক সেই গানই ছিল চোখের নজর কম হলে আর কাজল দিয়ে কি হবে আবার শ্যামল মিত্রের কণ্ঠে ভিড়ু ভিড়ু চোখে বা কি নামে থেকে বলবো তোমাকে এই গানগুলোর মধ্যে স্পষ্ট ছিল পশ্চিমী সুরের ছোঁয়া আসলে বাংলা গানকে তিনি সময়ের অনেকটা আগেই এগিয়ে দিয়েছিলেন চলে যাচ্ছে বর্ণালীর কাছে সুধীন দাশগুপ্তর গানের আর্জি নিয়ে হ্যাঁ তো যেরকম বাউলদের ব্যাপারে তো বললেনই এবং গানও পরাগ দা তো ওই গানটি গাইলেন যে তোমার শেষ বিচারের আশায় তো এই গানটা হারমানা হার ছবিতে ব্যবহার করা হয়েছিল এবং গানটা একটা প্রেয়ার সং এর মতো তো গানটার কথাটাও শুনলে বুঝতে পারা যাবে যে গানটা স্কুল টুলে যেরকম প্রেয়ার হয় বা আমরা যেরকম ছবি সিকোয়েন্সটা ওরকমই ছিল একটু গানটা করি আমি জানি তারি অনুভূতি পারি সূর্যের সংকেতে আমি যেন তারি অনুভূতি পারি সূর্যের সংকেতে আরো বাদ পারি
দিতে যেন পারি দুঃখের পৃথিবীকে ফেলে, আমি যেন তারি আলো হতে পারি সূর্যের সংকেত পেলে, ঘুমন্ত ফুলেদের জাগিয়ে তুলে সাত রঙের অঙ্করি পাপড়ি খুলে, ঘুমন্ত ফুলেদের জাগিয়ে তুলে সাত রঙের অঙ্করি পাপড়ি খুলে, যেন সারু মেলা সুগন্ধ মেলা বাতাসের বুক ভরে দিয়ে, আমি যেন তারি আলো হতে পারি সূর্যের সংকেত পেলে, আরো যেন খুশি থাকি আরো যেন হাসি সব সংকোচ ভেঙে আরো কাছে আসি, আরো যেন খুশি থাকি আরো যেন হাসি সব সংকোচ ভেঙে আরো কাছে আসি, মন থেকে সন্দেহ ভয় তাড়িয়ে বন্ধুর হাত ধরি হাত বাড়িয়ে, শুধু ভালোবাসা করি যেন আশা ভাগ্য পিছু দিকে, আমি যেন তারি আলো হতে পারি সূর্যের সংকেত পেলে, আরো বাদ পারি দিতে যেন পারি দুঃখের পৃথিবীকে ফেলে, আমি যেন তারি আলো হতে পারি সূর্যের সংকেত পেলে। কি হলো, সবাই বাকরুদ্ধ হয়ে গেছে। আচ্ছা চলে আসছি গানে, আমি যেন পারি। সত্যি তুমি অনেক কিছু পারো বর্ণালী, যেভাবে গান থেকে এক গানের মধ্যে চলে যাচ্ছে খুব ভালো লাগছে। এরকম একটা পঞ্চমীর দিনের সন্ধ্যায় উৎসব মুখর পরিবেশ, সত্যি কথা বলতে কি গত বছর তো উৎসব ছিল ক্যালেন্ডারের তারিখে, প্রাণ ছিল না। এবছর ক্যালেন্ডারের তারিখ অনুযায়ী উৎসব এসেছে, প্রাণও আছে, যদিও জানি না বেহিসাবি উৎসব পালনের ধাক্কায় আরো কত প্রাণ গেলেও চলে যাবে। চলে যাচ্ছি নচিকেতা ঘোষের কথায়। ওনার মতো খোঁট কাটা লোক তখনকার দিনে খুব কমই ছিল। তার মান্নাবাবু একবার তার ছেলে সুপর্ণকান্তকে বলেছিলেন, শোনো খোকা, আর যাই হোক বাবার মতো মুখটা যেন তোমার না হয়, এটুকু দেখো। উত্তম কুমারের সঙ্গে একটি ঘটনা, নিশিপত্ত ছবিতে না 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 আজ রাতে আর যাত্রা শুনতে যাব না, এই গানের পিকচারাইজেশন, গানে যে নটবর চরিত্রটা ওটা কিন্তু নচিবাবুরই তৈরি, পরিচালক অরবিন্দ মুখোপাধ্যায় মানে ঢুলুবাবু বলে যিনি পরিচিত ছিলেন, শ্রদ্ধেয় শ্রী বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ভাই, তার সঙ্গে বাবার খুব দখরম, মানে নচিকবাবুর খুব দখরম মহরম ছিল, তো তাঁরই আবদারে এই নটবরের চরিত্রটি ছবিতে রাখা হয়। যেদিন পিকচারাইজেশন সেদিন আবার উত্তমবাবুর মুড ভালো নেই, ফ্লোরে এসে গম্ভীর গলায় বললেন, ঢলুদা নচির গান, ওকে ডাকুন, ও না থাকলে হবে না। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যে হাজির নচিবাবু। ইন্ডাস্ট্রিতে নচিবাবু আর উত্তমবাবু প্রায় সমসাময়িক, তাই ওদের দুজনের মধ্যে তুইতকারী সম্পর্ক। ফ্লোরে পৌঁছে নচিবাবু আগে চলে গেলেন উত্তমবাবুর কাছে, এই আজ কি পাঠিয়েছে রে সুপ্রিয়া, দে আগে খাই। তো সেদিন সুপ্রিয়া দেবীর হাতে রান্না খেয়ে কাজ শুরু, ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজছে, সেতারে খ্যামটার সুর, সেই মক্ষম সময়ই তালটা গেল কেটে। উত্তমবাবু বললেন, আমি এখানে শুয়ে শুয়ে লিখ দেব। নচিবাবু গেলেন প্রচন্ড ক্ষেপে, সোজা মুখের উপর বলে দিলেন, ব্যাকগ্রাউন্ডে সুর বাজছে, সামনে নটকর, আর তুই শুয়ে লিখতিনি, তাহলে আর আমায় ডাকলি কেন? আমি চললাম। কথাটুকু বলি
ছিটকে বেরিয়ে গেল। ততক্ষণে মহানায়ক বুঝে গেছেন একটা মস্ত ভুল হয়ে গেল। তাড়াতাড়ি লোক পাঠিয়ে ডেকে আনা হলো নচিবাবুকে। ফিরতে দেখি উত্তমবাবু আর দেরি করলেন না, নটবরকে দেখিয়ে খ্যামটা নাচ নাচতে শুরু করে দিলেন। ভালোবাসা তো ছিলই, উত্তমবাবুর সঙ্গে নচিবাবুর এরকম রাগারাগি খুনসুটি প্রায় চলত। তার মধ্যে একবার উত্তমবাবু আর সুপ্রিয়া দেবীকে দিয়ে গানও গাওয়ালেন। উত্তমবাবুর গাওয়া একমাত্র রেকর্ডের গান। এই মোম যোজনায় অঙ্গ ভিজিয়ে এসো নাচ গল্প করি। চলে যাব নচিবাবুর গানে পরাগের কাছে। আমার অন্য গান গাওয়ার প্ল্যান ছিল, এই এই কথাগুলো শুনে আমার একটা অন্য যে গানটা গাওয়ার লোভ হচ্ছে সেটা হচ্ছে এইটা যেটার কথা বলবো। গাও 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 আজ রাতে আর যাত্রা শুনতে যাব না, শুনেছি চৌধুরী বাড়িতে নাকি বসেছে আসো, এসেছে কলকাতারই নাম করা এক নট কোম্পানি, যে পালাটি করছে ও তার নাম যে দাসের ঘর। বুঝলে নটবর, তুমিও যাবে না আর আমিও যাব না, না না আজ রাতে আর যাত্রা শুনতে যাব না। মুখে রং মেখে আর মুখোশ পরি পরি যে পরচুল, আমরা যা নয় তাই সে যে সবার চোখে ধুলো দি। বুঝলে আমরা যা নয় তাই সে যে সবার চোখে তে দি ধুলো, ছগ বাঁধাই জীবনটাতে নাই কো অবসর। বুঝলে নটবর, তুমিও যাবে না আর আমিও যাব না, না 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 আজ রাতে আর যাত্রা শুনতে যাব না, না 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 আজ রাতে আর যাত্রা শুনতে যাব না। সেই যাত্রাই দেখছি রোজি খোঁজ রাখে কে তারি, আমার জীবনটা যে সেই যাত্রা দলের অধিকারী, আমার মনটা যদি সিরাজ সাজে। বুঝলে নটবর, আমার মনটা যদি সিরাজ সাজে তবে ভাগ্য মির্জাফর। বুঝলে নটবর, কিছুতেই যাব না তুমিও না আমিও না, না 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 আজ রাতে আর যাত্রা শুনতে যাব না, শুনেছি চৌধুরী বাড়িতে নাকি বসেছে আসো, এসেছে কলকাতারই নাম করা এক নট কোম্পানি, যে পালাটি করছে ও তার নাম যে দাসের ঘর। ব্যাস অসাধারণ। তাহলে আমারও যে গানটা গাওয়ার ছিল না, আমি ওই মোম যোচনায় শুনে আমি সেটা গেয়ে ফেলি। কারোর মাইকটা একটু মিউট করতে হবে। হ্যাঁ, 1970 সালে সলিল চৌধুরীর সঙ্গে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে তুমুল জনপ্রিয়তা পায় ঠিকানা। অথচ সুকান্ত ভট্টাচার্যের এই কবিতায় 50-এর দশকে প্রথম সুরারোপ করেন এই সুধীন দাশগুপ্ত।
তার গানের দল নিয়ে তিনি আইপিটি এর বিভিন্ন সম্মেলনে মেডিকেল কলেজের সোশ্যালে যুব উৎসবে এই গানটি পরিবেশনও করতেন। নিজেও গাইতেন ভারী সুন্দর। লেখক সুরকার হিসাবে বিপুল জনপ্রিয়তার আড়ালে ছাপা পড়ে গিয়েছে তার সুললিত কণ্ঠটি। সুবীর হাজরার লেখা এবং তার গাওয়া দুটি গানের একমাত্র রেকর্ড প্রকাশ পায় 1961 সালে। এই মানুষটি অনেকদিন অবধি বাংলা জানতেন না মোটেই। তার মেয়ের কথায়, ছোটবেলায় জেঠু পিসিরা বাড়িতে এলে ওদের বাংলায় কথা বলতে শুনতাম না, আড্ডা হতো নেপালিতে। বাবার বহুদিনের বিশ্বস্ত সঙ্গী বাহাদুর, তার সঙ্গে তো নেপালিতেই কথা বলতেন বাবা, আর বাহাদুর তার উত্তর দিতেন বাংলায়। সুধীন্দ্রনাথ বাংলা শিখেছেন রীতিমতো শিক্ষক রেখে। কলকাতায় আসার পর অনেক স্বনামধন্য গীতিকারের কাছে তিনি যেতেন, উঠতি শিল্পী হিসাবে তার হয়তো প্রয়োজনও ছিল। তাদের বাড়িতে চা খাওয়াও চলত, গান হতো, আড্ডা হতো। কিন্তু তাকে গানের দেওয়ার কিছু প্রসঙ্গে তারা এড়িয়ে যেতেন। অনেকটা এই জেদ থেকেই তার নিজের গান লেখা শুরু। সলিল চৌধুরীর মতো তিনিও কয়েকটি কবিতায় সুর দেন যতীন্দ্রমোহন বাগচীর বাঁশবাগানের মাথার উপর, বা যতীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা থই থই শাওন এলো ওই, বটকৃষ্ণদের কৃষ্ণচূড়া আগুন তুমি সুর দেন প্রতিমা বন্দ্যোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায় বা গীতা দত্তের কণ্ঠে আজও বাঙালির কাছে তা চিরস্মরণীয় গানে পর্যবসিত হয়েছে। চলে যাচ্ছি সুধীন দাশগুপ্তর গানে বর্ণালীর কাছে। খুব নিয়ম ভাঙতে ইচ্ছে করছে কিন্তু নিয়ম ভাঙতে পারছি না। হ্যাঁ, মানুষ বাবু আসলে ভীষণ কড়া একজন সঞ্চালক, উনি কিছুতেই একটু রাস্তা দিচ্ছেন না। আমি এর আগে গান গাইবো বললাম, আমাকে গান গাইতে দিল না। এত কড়া সঞ্চালক পালায় আমি পড়ি গল্প করি দেখো বুঝি লিমিকলি চাও সারা রাত আকাশে সলম জোরি এই মন জুছো নাই অঙ্গ ভিজি এসো না গল্প করি জাফরানি ওই আলতা ঠোঁটে মিষ্টি হাসির গোলাপ ফোটে মনে হয় বাতাসের ওই দিলরুবাতে সুর মিলিয়ে আলাপ করি দেখো হয়েছে লিমিটলি চাঁদ সারা রাত আকাশে সলম জোরি এই মন জুছো নাই অঙ্গ ভিজিয়ে শোনা গল্প করি এই রূপসী রাত আর ওই রূপালি চাঁদ বলে জেগে থাকো এলো গো আর কখনো ফিরে পাবে না কো মখমলের ওই সুজ নিঘাসে বসে না হই একটু পাশে মনে হয় মোহারি আতর মিখে তোমার কোলে ঘুমিয়ে পড়ি দেখো হয়েছে লিমিটলি চাঁদ সারা রাত আকাশে সলম জোরি এই মন জুছো নাই অঙ্গ ভিজিয়ে এসো না
ছোট্ট করে একটা কথা বলি, এবারে বোটাতে বোটাতে আমি বলছি এতক্ষণ লোকজন বড় মাছের পেছন দিকটা লজের সামনে গান করতে করতে যেতাম, পুরো ইকো হতে ডক্টর সিলের বাড়ির সামনে দিয়ে, ভীষণ মনে পড়ছে আজকে জানো তো, গানটা ভীষণ ভালো লাগছে। সোমনাথ, আমার একটা প্রশ্ন আছে, বনপ্রভা সোমনাথ আর রুমি গাইতে গাইতে তুই কি করতিস? আমরা পেছন পেছন দেখতে যেতাম না ওরা কোথায় যাচ্ছে। এখানে কুশীলবদের নাম দুটো অনুপ্রভার বদলে বদলে যায়নি তো? এই আমি একটুখানি পড়ে নি, অভিজিৎ ঘোষ লিখছেন আমার গানের স্বরলিপি বরাগের গলায়, আর হাতি মাতিম টিম যদি কেউ গাইতে পারো, শুভময় সিনহা রায় লিখছে দারুণ, সৌমিক চৌধুরী স্যার শুনছি, পরাগদাকে বলছে, ডাক্তারবাবুকে বলছেন, থুই রাউন্ডে মধু পদ্ম পাতায় শুনবো এটাও একজন বলছে, প্রদীপ দত্ত লিখছেন কোয়ালিটি প্রোগ্রাম, অলসো মাস্ট মাচ অ্যাপ্রিশিয়েট দ্য টাইম ডিসিপ্লিন, স্টার্টেড শার্প অ্যাট 6 PM, থ্যাংক ইউ স্যার। সৌমিক চৌধুরী লিখছেন খুব সুন্দর, কাকলি চৌধুরী লিখছে ভীষণ ভালো লাগছে, সৌমিক চৌধুরী আবার বলছেন ভালো লাগছে, সৌমিক চন্দ্র অনেকগুলো কমেন্ট করেছেন, সঙ্গে থাকুন খুব ভালো লাগবে, সুদেবা চক্রবর্তী লিখছে অপূর্ব পরাগতা, অভিজিৎ ঘোষ লিখছে এই এই গানটা কে করবে বলো, হরি হরি বল কিশোরের গলা, এবার দেখে নাও। আর বর্ণালীর গান সবাই ভীষণ পছন্দ করছে, আমি এবার ওগুলো টাইপ করে দেবো, কারণ এত মূল্যবান একটা গানের জায়গায় কথা বলে সময় নষ্ট করতে চাইছি না। ওভার টু মানুষ, চলে যাচ্ছি নচিকেতা ঘোষের মেজাজের কথায়। গানটা ছিল এক গোছা রজনীগন্ধা হাতে দিয়ে বললাম, HMV স্টুডিও দমদম। হেমন্তবাবু বারবার রেকর্ড করে চলেছেন, কিছুতেই পছন্দ হচ্ছে না। হঠাৎ সবার সামনে নচিবাবু গম্ভীর মুখে হেমন্তবাবুকে বলে দিলেন একটু দরদ দিয়ে গাইলে গানটা কিন্তু হিট হবে। ভাবা যায় এই ঘটনার পরেও দুজনের সম্পর্ক এতটুকু তাল খায়নি। তবে নচিবাবু কি কোনো পক্ষপাতিত্ব ছিল? যেমন ধরুন 70-এর দশকের শেষ দিকে তার বিরুদ্ধে একটা অভিযোগ উঠত যে সব গানই মান্নাদেকে দিয়ে তিনি গাওয়াচ্ছেন, কিশোর কুমারকে দিয়ে নয় কেন? তখন একটা ঘটনায় চলে যাই, রাগ করতেন, মুখের উপর কড়া কথাও বলে দিতেন, বহু গুণীজনকে দেখা গেছে সব কিছুর উপর বাবাকে মানে নচিবাবুকে ওরা মনে রেখেছেন কিছু গুণের জন্য। যেমন সঞ্জীব কুমার, স্বয়ং শিক্ষার রিমেক হচ্ছে, কথা ছিল ছবিতে অভিনয় করবেন সঞ্জীব কুমার, মুম্বাইতে যাওয়া হয়েছে, ছবির চিত্রনাট্যকার রানা সাহেব এবং ওনার পুত্র সুপর্ণকান্তি সঞ্জীব কুমারের সঙ্গে দেখা করলেন শ্যুটিংয়ের মাঝেই, লীনা চন্দ্রভাকরের সঙ্গে তখন শ্যুটিং করছেন উনি, শ্যুটিংয়ের ফাঁকে ফাঁকেই কথা হলো। নচিকেতা ঘোষের ছেলে শুনেই উনি যেভাবে রিয়্যাক্ট করেছিলেন সেটা সুপর্ণকান্তি আজও ভুলতে পারেন না। বলেছিলেন, আমি দুটো কারণে নচিকেতা ঘোষকে কোনোদিন ভুলতে পারবো না, ফিল্মালয়তে আমি ওর সঙ্গে রুম শেয়ার করেছি, কিন্তু সব মিঠে সুর করতেন, আর একটা ব্যাপারও মনে পড়ে, প্রচুর বাঙালি খাবার খাওয়াতেন। শেষ পর্যন্ত স্বয়ং সিদ্ধার জন্য ডেট পাওয়া গেল না বলে স্বয়ং সিদ্ধায় সঞ্জীব কুমারকে দিয়ে অভিনয় করানো যায়নি। কিন্তু নচিবাবুকে নিয়ে তার উচ্ছ্বাস করা কথাগুলি আজও সুপর্ণকান্তির কানে বাজে। চলে যাব পরের নিবেদনে পরাগের কাছে। এই এত নিবেদন সুন্দর লাগে। আচ্ছা, কি নচিকেতা ঘোষ? আচ্ছা, নচিকেতা ঘোষের কতগুলো অনুরোধ এলো, একটা আমার গানের স্বরলিপি গাইব নাকি বনে নয় মনে মোর গাইব? যদি আমাকে জিজ্ঞেস করো আমি বলবো বনে নয়টা করো। বনে নয়টাই করি তাহলে। বনে নয় আমি প্রথমেই যেটা বলেছিলাম যে বৈঠকী গানে নচিকেতা ঘোষ আনপ্যারালাল, মানে অমনটা কেউ নেই, এটা সেই তার একটা ইয়ে উদাহরণ আছে। অনেক উদাহরণ আছে, কাহার বানায় দাদরা বাজাও অনেক আছে, হাজার টাকা ঝাড়বাতি যাই হোক।
বনে নয় মনে মোর পাখিয়ার গান গায়, এই ঝিরি ঝিরি হাওয়া দোলা দিয়ে যায়, গুন 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 ভ্রমরের ফালগুন গাতে মনে আয় আয় আয়, বনে নয় মনে মোর পাখিয়ার গান গায়, ঝিরি ঝিরি হাওয়া দোলা দিয়ে যায়, ফালগুন ডাকে মনে আয় আয় আয়, বনে নয় রেগা পালা রে সা নি দা মা গা রে সা, একি তবে অপমায় অপরূপ দিল না স্বপ্নের সমারোহে বেলা আজ কেটে যায়, একি তবে রূপময় অপরূপ দিল না স্বপ্নের সমারোহে বেলা আজ কেটে যায়, সুরার সুরভিতে মুনমুনা মন যেন তারি সাড়া পায়, ঝিরি ঝিরি হাওয়া দোলা দিয়ে যায়, ফালগুন ডাকে মনে আয় আয় আয়, বলে নানি সানি দাপ মাগ মাগ রে জানি রে সাপ নিপ গপ মাগ মাগ রে জানি রে সা, চম্পা বকুলের খানে ঘুম খানে ঘুম, চঞ্চল হল আজ ফাল্গুন ফাল্গুন, তার সে চরণে সুর বাজে রুম ঝুম রুম ঝুম, হায় তার সে চরণে সুর বাজে রুম ঝুম রুম ঝুম, রঙে রূপে জানি নাই সুন্দর লীলাতা, সে কি তবে জীবন মধুর রূপহার, রঙে রূপে জানি নাই সুন্দর লীলাতা, সে কি তবে জীবনে মধুরের উপহার, তার শোনা বাঁশরীতে এই গানে আপনারে যেন খুঁজে পায়, এই ঝিরি ঝিরি হাওয়া দোলা দিয়ে যায়, গুনগুন গুনগুন ভোরের ফাল্গুন ডাকে মনে আয় আয় আয়, বলে নয় শ্যামল গুপ্তের লেখা গান মানবেন্দ্র সুর নাকি গৌরী প্রসন্নর লেখা, গৌরী প্রসন্ন আর শ্যামল গুপ্ত কণ্ঠে মানবেন্দ্র অমর, হ্যাঁ কণ্ঠে মানবেন্দ্র, হ্যাঁ আমরা অনুষ্ঠানে প্রায় শেষ দিকে চলে এসেছি, তাই জীবনের শেষ প্রান্তে চলে আসি, সুধীন দাশগুপ্ত চলে গেলেন বড্ড তাড়াতাড়ি, পঞ্চাশের কোঠাতেই, মেয়ে সাবেরের স্মৃতিতে এখনো জল জলে সেই দিনটির কথা, ১৯৮২ সালের জানুয়ারির ওই বিকেলে বাণীচক্র থেকে গান শিখিয়ে ফিরলেন বাবা, মা তখন হার্ট অ্যাটাকে শয্যাশায়ী, দাদাও বাড়িতে ছিল, বাবা ফিরে চিকেন পকোড়া বানালেন, তারপর বাথরুমে ঢুকে বাথটবে বসে চার লাইন গানও লিখলেন, তখনই স্ট্রোক গুলো হলো, বাবা আর উঠতে পারলেন না, দরজা ভেঙে বের করা হলো বাবাকে, তারপরে মেয়েকে মানে সাবরীকে সরিয়ে দেওয়া হলো, ভোরবেলা যখন ঘরে ফিরলেন দেখলেন সব শেষ, কাতারে কাতারে লোক এসেছিল সেদিন একটি বার তাকে দেখতে, কিন্তু চলে যাওয়ার সঙ্গে সঙ্গে ভিড়টাও সরে গেল, যারা এতকাল ঘিরেছিলেন তাকে তারা চলে গেলেন, ছেলে সৌম্য পড়াশোনার জগতে ফিরে যাওয়ার পর কলকাতার বাড়িতে একা মা আর মেয়ে, একমাত্র ছাত্রী আরতি মুখোপাধ্যায় মাঝে মধ্যে আসতেন, নিয়ম করে খোঁজ খবর নিতেন, বেশ কয়েক বছর আগে আনন্দলোক পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে স্ত্রী মঞ্জুশ্রী দাশগুপ্ত জানিয়েছিলেন
সুধীনের মৃত্যুর পর তীব্র অর্থকষ্টের কথা প্রায় 50টি বাংলা ছবিতে সুর করা, গান কর, গান লেখা, শিল্পী স্ত্রীকে একসময় দরজায় দরজায় ঘুরে শাড়ি বিক্রি করতে হয়েছিল, এটা বোধ হয় আমাদের কাছে খুব লজ্জার ব্যাপার। একটা ছোট্ট তথ্য দিয়ে রাখি, 1961 সালে প্রতিমা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে রেকর্ড করানো একটি গান লিখো আমার জন্য, স্ত্রীর কথাতে একদম স্ত্রীর কথাগুলি যেন সাজিয়ে নিয়ে গানটি লেখা হয়েছিল, একটা গান লিখো আমার জন্য, না হয় আমি তোমার কাছে ছিনে নিতে নগণ্য। চলে যাবো বর্ণালীর কাছে, সুধীন দাশগুপ্তর একটি গান শোনার আর্জি। আজকের দিনে আমরা প্রায় শেষ পর্যায়ে এসে গেছি, একটি সুধীন দাশগুপ্ত গান এবং তারপরে পরাগের কাছে একটি নচিবাবুর গান দিয়ে পঞ্চমী সন্ধ্যায় আজকে আমরা অনুষ্ঠান সমাপনের দিকে পা বাড়াবো। পরাগদা শুরু করেছিল চার দেয়ালের মধ্যে দিয়ে, আর আমি প্রায় শেষের দিকে নিয়ে এসে সবাইকে সাগরে বেড়াতে নিয়ে যাচ্ছি, কারণ আস্তে আস্তে এছাড়া কি করবো, তুমি তো শুরু করেছো চার দেয়ালের মধ্যে দিয়ে, তো এখন আর লোকে পাচ্ছে না, একবার বেরোতে হবে। মাস তো এখন অর্নামেন্ট, সাগর ডাকি আয়া আমার গানে জীবন আনি চলার ইশারা, সাগর ডাকি আয়া ছুটে ছুটে চিরদিন খেলায় ভুলে কুলে সে উচ্ছাসে উঠেছি দুলে, ছুটে ছুটে চিরদিন খেলায় ভুলে কুলে সে উচ্ছাসে উঠেছি দুলে, খুশির নিশায় ঢেউয়ের বুকে আমার ভালোবাসা, সাগর ডাকে আয়া চঞ্চল হৃদয়ে স্বপ্ন শ্রুতি চিহ্নরেখে যাই প্রেম সৈকতে, ডেকে ডেকে উদামি সঙ্গীতে আকাশের শূন্যতা চাই ভরে দিতে, ডেকে ডেকে উদামি সঙ্গীতে আকাশের শূন্যতা চাই ভরে দিতে, আমার ধ্বনি প্রতিধ্বনি বাতাস ছড়িয়ে যায় সাগর ডাকে আয়া, আমার গানে জীবন আনি চলার ইশারা।
বর্ণালী বর্ণালী সত্যি একটা বেড়াতে যাওয়ার আবহাওয়া তৈরি করে দিলে, ছুটিতে যেন সাগর ডাকছে আয়। চলে যাচ্ছি নচিকেতা ঘোষের কিছু কথায়, শেষ করতে হবে, কারণ এই এই গানের আড্ডা কিন্তু শেষ করাটা খুব দুরূহ ব্যাপার। আমরা যারা অল্প বিস্তর গান বাজনা করি বা গানের কথা নিয়ে আলোচনা করি, আজকে তো গান হচ্ছে না, গানের কথা নিয়েও আলোচনা হচ্ছে, বোধহয় এই আড্ডা অন্তহীন চলতে পারে, তবু তো কোথাও না কোথাও থামতে হয়। তাই শেষ করছি প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটি ছোট্ট গল্প দিয়ে। অনেকদিন আগেকার কথা এটা, শুধু শ্রদ্ধা নয়, কি যে ভয় পেতেন প্রতিমা বন্দ্যোপাধ্যায় নচিবাবুকে। রেকর্ডিং হচ্ছে প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের, সারা দিন ধরে একটাই গান গেয়ে চলেছেন, কিন্তু কিছুতেই নচিবাবুর পছন্দ হচ্ছে না। শেষে এমন অধৈর্য হয়ে পড়লেন, প্রতিমা দেবীর গালে মারলেন সপাটে এক চর, হাউ হাউ করে কেঁদে উঠলেন। তাতেও নচিবাবুর ভ্রুক্ষেপ নেই, বলে দিলেন চল এই কাঁদতে কাঁদতে গানটা রেকর্ড করবি, চল। রেকর্ডিং হলো, গানটি ছিল আঙুর ফুলের খুম পড়ে গেছে। অনেকেই বাইরে থেকে দেখে ভাবতেন লোকটা বুঝি একবারে মায়া দয়াহীন পাষাণ। বাড়িতে কতবার দেখা গেছে সকালে স্নান সেরে বেরিয়েছেন, খেতে বসবেন, খাবার দিতে দেরি হলে স্ত্রীর মুখের উপর খাবার ছুঁড়ে ফেলে দিয়েছেন। সাদা ধুতি পরতেন, সঙ্গে গিলে করা পাঞ্জাবি, ধুতির সঙ্গে পাঞ্জাবির রঙটা না মিললে কিছুতেই পরতেন না, গায়ে পাউডার দিতেন, তাও এক রাজকীয় ঢঙে, কৌটো থেকে হুস হুস করে ঢালতেন গায়ে, মাটিতে যতটা পড়ত তা দিয়ে আর একজনের হয়ে যেতে পারে, সুগন্ধি মাখলেও দামি হওয়া চাই, নয়তো নয়। হাবে ভাবে একেবারে সন্ন্যাসী রাজার সূর্য কিশোর নাগচৌধুরী। অথচ এই মানুষটি যখন দ্বিজেনবাবুর পাশে বসে আমার রাত পহালো শুনতে শুনতে কাঁদতেন, কিছুতেই যেন মেলানো যেত না। কি ছিল মানুষটার ভিতরে যা শুধু গানেই বলতে পেরেছেন তিনি, আর কতটুকুই বা বাঙালি বুঝেছে। আজীবন যেন একটা ঝিনুক খুঁজে বেরিয়েছেন যার মধ্যে মুক্ত আছে, আর একটা মানুষ যার মন আছে তাকে পেয়েছেন কোনোদিন আজ জানা জানা। শেষ করবো তারই গানে পরাগের সঙ্গে। শেষ করার গান সেটা হচ্ছে আমার গানের স্বরলিপি লেখার, আমার যদিও তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো গাইতে মনে পড়ে গিয়েছিল খুব ভালো, কিন্তু শেষের গান আমার গানের স্বরলিপি লেখার ওইটাই হওয়া উচিত। গৌরী প্রসন্ন মজুমদার, হেমন্ত মুখোপাধ্যায়, নচিকেতা ঘোষ, এই গানটা মানে কি বলবো, যতদিন আমার মতে আমার ধারণা মানব সভ্যতা বেঁচে থাকবে এই গানটা থাকবে। এই গানটা হচ্ছে একটা চিরকালীন অসাধারণ গান, কম্বিনেশন কত বড় কম্পোজার, এখানে কি দারুণ লেখা। আমার এই গান খুঁজে তুমি তারই মিড়ে, অসাধারণ। আমার গানের স্বরলিপি লেখার রবি, পান্থ পাখির কুজন কাকলি ভিড়ে, আগামী পৃথিবী গান পেতে তুমি শুনো, আমি যদি আর নাই আসি হেথা ফিরে, আমার গানের স্বরলিপি লেখারবি। অশথের ছায়ে মাঠের প্রান্তে দূরে, রাখালি বাসির বেজে বেজে ওঠা সুরে, আমার গান খুঁজো তুমি তারি মিড়ে, আগামী পৃথিবী
আমি যদি আর নাই আসি হে থাকিরে, স্বর পাতাদের মর মরুধুনি মাঝে কান পেতে শোনো অস্ফুট সুরে মোরে গান বাজে, পরাগ ঝরানো স্বপ্ন ভরানো গোরে ভ্রমর যেথায় সুর খোঁজে মনে মনে, আমারে গান খোঁজো তুমি কারিণীরে, আগামী পৃথিবী গান পেতে তুমি শুনো, আমি যদি আর নাই আসি হে থাকিরে, আমার গানে স্বরলিপি ছড়াবে। অনুষ্ঠান শেষ করার পক্ষে বোধহয় এই দুজন গুণী শিল্পীর জন্য, যদিও সুরকার একজনই এই গানের, আমরা বোধহয় দুজনের সম্পর্কেই বলতে পারি যে আমার গানের স্বরলিপি খারাপে এবং আগামী পৃথিবী কান পেতে তুমি শোনো আমি যদি আর নাই আসি এত ফিরে। শ্রদ্ধার্ঘ প্রণাম সকলকে। শেষ করার আগে শুধু দু এক কথাই শুনে নেব তোমাদের অভিজ্ঞতাগুলো। শুরু করছি বর্ণালীকে দিয়ে, শেষ করব অনুপ্রভাকে দিয়ে। বর্ণালী, খুব অল্প কথায় কেমন লাগলো আজকের অভিজ্ঞতা? খুব ভীষণ ভালো, মানে এরকম একটা গানের সন্ধ্যে পঞ্চমীর দিন ভাবা যাচ্ছে না। আমরা তো এমনি একসঙ্গে বসে আর সেই ঘরোয়া অনুষ্ঠানটা করতে পারি না, কিন্তু এইরকম ভাবে হলেও তো হয়, এত লোক শুনলেন, তাদেরও তারা যে ধৈর্য ধরে শুনলেন আমাদের, এটাই তাদের কাছে আমি কৃতজ্ঞ। আর সবার কাছে অনুপ্রভাদি মানুষ করাটা সবাইকে অনেক অনেক শারদীয় শুভেচ্ছা, সবাই ভালো থাকুন। হ্যাঁ, না খুবই ভালো, তোমার স্পেশালি তোমার সঞ্চালনার খুবই ভালো হয়েছে। এবং আসলে নচিকেতা ঘোষ, সুধীন দাশগুপ্ত, এরা মানে অনেক ব্যক্তিত্ব আছেন, এরা এমন এমন লোক যে এদের একজনকে নিয়েই মানে সাত দিন দশ দিন ধরে কথা বললেও ফুরোবে না, তো সেটা তো কিছু করার নেই, এদের তো কোথাও না কোথাও তো আমাদের বাঁধতেই হবে ব্যাপারটা। তো সারা জীবন দিয়ে এদের অনুভব করার কাজটা আমাদের চলে এসেছে এবং চলবেও আরও অনেক দিন। এখনও এদের কোনো গান শুনে হঠাৎ আবিষ্কার করি যে আরে এটা তো আগে খেয়াল করি। তো এরকম ব্যক্তিত্বদের নিয়ে যত আমরা যত এদের বাঁচিয়ে রাখতে পারবো ততই আমাদের জন্য মঙ্গল আর কি। এদের জন্য এদের কিছু যায় আসে না, আমরা ততদিন আরো ভালো করে বেঁচে থাকবো আর রসদ নিতে পারবো। আমি অনুরোধ করব অনুপ্রভাকে, আমি তারিখগুলো তোমাকে বলে দেবো, যদি আমরা গৌরীপ্রসন্ন মজুমদারকে নিয়ে এরকম একটা অনুষ্ঠান করতে পারি, আমার মনে হয় সেটাও যথেষ্ট প্রাসঙ্গিক হবে, কারণ 50-80 মধ্যে গৌরীপ্রসন্ন মজুমদারও অন্যতম সেরা গীতিকার, এবং বোধহয় মানে আমি শুনেছি বাসের টিকিটের পিছনে গানের লাইন লিখে দিয়েছেন, এরকম ঘটনা আছে। অনুপ্রভা, তোমার কেমন লাগলো? তুমি তো আজকে সম্পূর্ণ মানে ডাগ আউটে বসে দেখলে। হ্যাঁ, আজকে আমার আসলে একটু নেটওয়ার্কটা প্রবলেম করছিল, কথা সেভাবে বলতে পারছি না, অনবদ্য। এরকম একটা অনুষ্ঠান যেন আবার হয়, নিশ্চয়ই গৌরীপ্রসন্ন মজুমদারকে নিয়ে করবো, পরাগদা বর্ণালী এবং তোমাকে পেলে খুব ভালো লাগবে। স্টেটেশ্বর থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। মানুষ, তুমি তো প্রথমবার এলে, হালকা করে একটু বলো আমাদের নিয়ে বা তোমার অভিজ্ঞতা নিয়ে। সৃষ্টি এবং সুখ,
দুটো শব্দই কিন্তু আজকে আমি এখানে খুঁজে পেলাম। নতুন কিছু সৃষ্টি করা হলো গানের মধ্যে দিয়ে, শব্দের মধ্যে দিয়ে, সুরের মধ্যে দিয়ে, আর সুখেরও সন্ধানটা পেয়ে গেলাম। আশা করব সৃষ্টি এবং সুখ এই দুটো জিনিস ভবিষ্যতে আবার পাবো, তোমাদের সঙ্গে আবার সন্ধ্যায় মিলিত হব। খুব ভালো থেকো। শেষ করছি মেশতি মানুষ বাবুকে অনেক ধন্যবাদ, উনি অনেক মানে করেছেন কাজ, এত এতটা স্ক্রিপ্ট তৈরি করেছেন, বলেছেন, যারা আমাদের সঙ্গে সঙ্গে থাকলে তাদের সবচেয়ে বেশি করে ধন্যবাদ। হ্যাঁ একদম তাই, এই একদমই তাই, একদমই তাই, যে তাদের তাদেরও সবাইকে শারদীয় শুভেচ্ছা আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের সত্যি খুব ভালো লাগলো আজকে শুনে। সুস্থ থাকবেন, থাকবেন আনন্দে, আনন্দে থাকবেন। শেষ করব বলেন্দ্রনাথ ঠাকুরের একটি উক্তি দিয়ে, আমার আনন্দে সবার আনন্দ হোক, আমার শুভে সবার শুভ হোক, আমি যা চাই তা পাঁচজনের সঙ্গে ভাগ করে পেতে চাই, এই কল্যাণী ইচ্ছাই উৎসবের প্রাণ। উৎসব যেন আমাদেরকে প্রাণ দেয়, প্রাণ না নেয়, এই অঙ্গীকার নিয়ে আজকে দিনের মতো বিরতি নিচ্ছি। শুভরাত্রি, ভালো থাকবেন।